আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, বন্ধু আর নাই কেঁদেছে কে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশায় রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আজ কলেজে নবীন বরণ, আমি কি কলেজে ইনভাইট করছি? যেদিন থেকে কলেজে জিএস হয়েছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি, আজকের বাড়িতে এসেছি, কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? আমি এখানে, তুই কোথায় গিয়েছিলিস? বাবা কলেজে গিয়েছিলাম। তুই আবার কলেজে গিয়েছিলিস? তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। কেন বাবা, আমি ভালো পড়াশোনা করে চাকরি করব। পড়াশোনা করে চাকরি করব? এখন না তোকে চাকরি আছে, 2023 সালে চাকরির জন্য ধর্মতলায় ধর্নাতে বসে আছে, তুই আবার পড়াশোনা করবি? তোর পড়াশোনা বন্ধ, তুই কলেজে কেন গিয়েছিস বল? কেন কলেজে গিয়েছিস বল? বাবা তুমি মূর্খ বলে আমাকেও মূর্খ করবে নাকি? কি তুই আমাকে মূর্খ বললি? হ্যাঁ। ওরে এই মূর্খ বাবা তোদের পড়াশোনা শিখিয়েছে তাকে তুই মূর্খ বললি? ভগবান নেমুক আমি কি করে দেখাই রে। এই জন্য পা সব তোমার বলে লুলু ভূত। কি তুই বাবাকে ভূত বললি? হ্যাঁ। না তোর আজকের ভুজি মেরে তোর মা আসুক। তুই আমাকে লুলু ভূত বললি? তোর মা আসুক, তোর ব্যবস্থা করছি। হ্যাঁ যত বড় মুখ নেয় তত বড় কথা। বাবা আমি বললাম তো আমি কলেজে যাব, তুমি আমার কিছু করতেই পারবে না। তুই আমার মুখের উপর কথা বলছিস? তুই আবার কলেজে যাবি? ঠিক আছে মা। বাবা কি বলছে? তোর মা এসে গেছে? কি লোকটা, আমি থাকতে শুধু একলা একলা এত কষ্ট করে, দাঁড়া না লজ্জা দিচ্ছে আমার, খুব খারাপ লাগে, দাঁড়া আমি দিচ্ছি তোমার। ঠেলা মাতি কেন? বুঝে দেবো আমি। এমন সুন্দর সোনার গত নিয়ে কেন তুই রাস্তাঘাটে ঘুরতেছিস? ছেলে পুলের দেখতেছে আমাদের কি খারাপ লাগে না? শোন মা, এই গতটা রাস্তাঘাটে না ঘুরিয়া যা, দু চারটা ছেটেল ছেলে নিয়ে গিয়ে হোটেলে গতটা খাতা, তাতে দুটো টাকা পয়সা ইনকাম হবে। তুমি মা না বেসন দেয়নি কে গো? তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন দেয়নি বলবে? আরে বল, আরে বল, তুই আরে বল, বেসন দেয়নি। এই দাঁড়াও দাঁড়াও, এই আবন করো না। শোন মা আমি কি বলি, শোন আমার কথা শোন, আজকের থেকে তোর পড়াশোনা বন্ধ। না আমি পড়াশোনা করবো, কাল সকালবেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতায়। পারবো না, সেখানে গিয়ে অলিতে গলিতে চোখ মিলে দেখে খুঁজে খুঁজে ভালো ছেলে ধরে নিবি। পারলে তুমি কি ধরো? যদি পারিস আমার জন্য একটা গাড়ি কিনে দিবি, তোর বাবার আমি শেষ বয়সে চড়বো আর মস্তি করবো। দেখ মাথায় ঝাঁটার বাড়ি মারবো। তুমি আমার ঝাঁটার বাড়ি মারবে? আবার দূরা বাড়িতে দূরা, পড়াশোনা করবো। হ্যাঁ 2023 সালে পড়াশোনা করে চাকরি আছে, ধর্মতলা চাকরির জন্য ধর্নাতে বসে আছে, কলেজে যাব কলেজে। পূর্ণিমা এই সংসারের কর্তা বলে আমার সব কিছু কাজ করতে হবে। আমার সেই ছেলেটা আমার শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবকানি, সম্বল একটাই দইনু, একের ভাড়াতে তো কিছু মাল আছে, পকেটের ভাড়ার তো শূন্য, যেদিকে তাকাই না দেখি শুধু আর অন্ধ, শুভঙ্কর কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই আবার পড়তে গেছিলিস?
তোকে আমি বলেছিলাম না কালকের তোর পড়াশোনা সব বন্ধ। পড়াশোনা বন্ধ করে কি করবে? হ্যাঁ, পড়াশোনা বন্ধ করে কি হবে? পড়াশোনা করে কি লাভ? ধর্মতলা চাকরির জন্য ধর্ণাতে পয়সা দিয়ে পড়াশোনা করবে? শুধু কি পড়াশোনা করে শুধু চাকরির জন্য নাকি? হ্যাঁ, আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। তুই আজ থেকে পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, দু চারটে মার্ডার করবি, তবে তো বাবা মা শোনা। আমি মোস্তানি করবো? হ্যাঁ, মোস্তানি করবি। মা বাবা কি বলছে? আগো আরে খোকা, হ্যাঁ তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন, তোর তো বারণ করেছিলাম, তুই কলেজে যাবি না। তুমি বাবা তুলে কথা বলো, যত বড় মুখ নেই তত বড় কথা। এই দেখ তোর এক কাছরে দাঁতের পাটি ফেলে দেবো। সর্বনাশ, এই তোর মা, তোর মা কেমন হাত উঁচিয়ে আমার দাঁতের পাটি ফেলে দিল বল। তুই তেমনি পাড়ার মানুষের দাঁতের পাটি ফেলে দে, দু চারটে মার্ডার কর, মোস্তানি কর, তবে তো বাবা মা শুনাম। উনি মার কাছে পারে না মাথা করে, আর আমি পাড়ার লোকের সে মাথা করতে। চুপ চুপ, ছেলে হয়ে ওসব কথা বলতে নেই। এই শোন, শান্তু মোস্তারকে খবর দিয়েছি, শান্তু মোস্তার এখনই আসছে, শান্তু মোস্তার গিয়ে মোস্তানি করবি, মোস্তানি। এসে গেছে শান্তু, তাই দিতে নার বলটু। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুনুট করে গড় করতে দেখো। আরে আমার বাপ ঠাকুরদা সবাই শান্তুদাকে প্রণাম করে সালাম করে, প্রণাম কর। আমি ওসব পারবো না। আমার শালা, আমার শালা, তুই পারবি না, কারণ কি করবি, কি করবি? আরে শালা কালকের একটা 1,00,000 টাকার কেস আছে, কেস আছে শালা, ওটাকে সলভ করে দিলে, সলভ করে দিলে, ও শালা 50,000 টাকা দেবে। যাবো না, মোস্তানি করবো না, পড়াশুনো করবি, পড়াশুনো করে চাকরি আছে, ধর্মতলার চাকরির জন্য তো ধন্নাতে পয়সা আছে, পড়াশুনো করবো, পড়াশুনো। বাবা রে, এই দাঁড়াও, ওই গ্রামের মানুষের মধ্যে তো তোমাদের ছেলে মোস্তানি করতে পাঠাও, রেগে মেগে উঠে যখন টাকটা ফেলতে তুমি বুঝতে পারবে। পড়াশুনো করাও, তোমাদের ছেলে মেয়েদের তোমরা পার্টির পেছনে ঘোরাও, মোস্তানি করাও, দু চারটে মার্ডার করু, তবে তো বাবা মা শোনাও। অত সুনাম করে লাভ নেই, ছেলেটা তো মোস্তানি করতে পাঠালে হাফ বড় করে। হ্যাঁ পাঠালাম। তুমি তোর বাবা, হ্যাঁ তুমি এই গ্রামে কারো একটা মার্ডার টাডার করতে পারছো? পূর্ণিমা, পোকা মারতে গেলে আমার ভয় লাগে, জীব হত্যা মহাপাপ, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি বাবা জীব হত্যা করতে পারবো না। তুমি আমাকে ভীতু বলছো? তা তুমি একটা মার্ডার করে দেখাও। আমি, হ্যাঁ এই দাও, তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো নি, তুমি আমার স্বামী, আমি সত্যি কথা বলি বুঝলে। আমি লোক দেখে রেখেছি, কিন্তু সুযোগ পেলি তার আমি ছেড়ে দেবো। ও স্বপ্নাশ, তুমি মার্ডার করবে? আমি পুরো চোখে চোখে রেখেছি, চোখে রেখেছি, বিরাট জ্বালাচ্ছে আমার, তার দেবো। তুমি চোখে চোখে দেখে রেখেছো? তার মেরে দেবো। আচ্ছা তুমি কাকে মার্ডার করবে? তোমাকে। শুভঙ্কর, তুমি এতদিন আসনি কেন? কি করে আসবো বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে তো।
বাবা মা বলছে বলে পড়াশোনা বন্ধ করে মোস্তানি কর। তুমি কিছু বললে না? হ্যাঁ আমি পরিষ্কার বলে দিয়েছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হলাই তো কোনদিন দেখেছিস কোন চায়ের দোকানে কোন ব্যক্তি চা কেউ চায়ের কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘুরে? আরে চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন, ওটা ফেলে দিতে। ঠিক তেমনি ঠিক তেমনি ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনদিন পাঁচ বছর প্রেম করতে নেই, দই খাও। আরে ভাঁড় ফেলে দাও। আরে ও তেমন মেয়ে নয়, আমি তেমন ছেলেও নেই, চলে এখান থেকে চলে যাই। তুই তো ওর সাথে অনেকদিন প্রেম করছিস, সালা একটা ঘন্টা ছেড়ে দে না, ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দিই। ছুরিটা কিভাবে লেগে গেল দেখো, বিশ্বাস করো আমি ছুরিটা মারি দিব। হ্যাঁ গো, দাও দাও দাও। শুভঙ্কর তুমি বলবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার ভাগ্যটা এমন, আমার বাবা মা চায় আমি মুস্তানি করি, আজ না মেরেও আমি ছেলে চলে যাচ্ছি। জানো তুমিও তো বললে আমার আমি কাপুরুষ, মস্তানি না করলে সবাই বলে আসিব। এরপর যেদিন দেখা হবে আর কাপুরুষ না, আমি পুরুষ হয়ে ফিরব সাথে, আমি পুরুষ হয়ে ফিরব। কোলায় বাদ দেখো তোমার মেঘের কোলে রোদ এসে বাদল গেছে ছুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরার ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। চুপ করো, এখন থেকে আনন্দ করছে, দেখো দেখো গ্রামের মানে বাবা দিদিটা দেখো কেরম করছে। আজ আমার বলেছিল আমার ছেলে ভিতু ও মার্ডার করতে পারবে না, দেখেছো তোমাদের নাকের ডকাই দিয়ে গিয়ে শান্তু মস্তানকে মার্ডার করে জেল খেটে বড় মস্তান হয়ে আজকের বাড়ি ফিরছে। আমার শুভঙ্কর যদি পড়াশুনো করতো বাবা মার এত শোনা মতো, শান্তুকে মার্ডার করেছে জেল ফেরত আসামি হয়ে বাড়ি ফিরছে, কত সম্মান দিচ্ছে পড়াশোনা। খুশির জুয়ারে দিন থেকে যাই, সকলে ভালোবাসা মন পেতে চাই, আজ শুধু গান গেয়ে মন ভরে যাই, আজ শুধু গান গেয়ে মন ভরে যাই, আমার গানের আশা মন হয়ে যায়। খুশির জোয়ারে আন দিতে যায়, সকল ভালোবাসা মন দিতে যায়, সকল ভালোবাসা মন। আরে দাঁড়া, ওরা আটু ছেলে ভাই, এখন লোক এখন থেকে আনন্দ করছে। হাই মাম, হাই মাই ডট, কেমন আছো? আমার ঘরে একটা সাদা মুরগি আছে, তার মতন সাদা আছে। বয়স তো হয়ে যাচ্ছে, দুষ্টুমিগুলো এখনো কিন্তু গেল না। তুই কিন্তু আমার প্রতিশ্রুতি দিতে আমার একটা গাড়ি কিনে দিবি, আমার সে গাড়িটা কই তোর বাবার আমি চড়ব। তোমার যে গাড়িটা দেবো ওই টাকাটা আমি ভাড়ায় খারাপও তোমার দেবো না। সব সময় শুধু ইয়ার কি মার বাবা চই মা পরে আছে গ্রিন কালার। হ্যালো মাই ডল, মাই ডল, এ কেয়া হুয়া, এ পেছনে লাথি হুয়া, লাথি হুয়া। এই তুমি কাকে রে লাগছো? এ মালটা কে বলছি? এটা কি জানো কি আছে? আমার মম, মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে, মাল আছে রে। আরে বারবার লাথি হুয়া, বারবার সাউড়ি ডালিং বলা হুয়া, তা লাথি খাও হুয়া। কি হিন্দি বাদ বলতে? আরে এটা আমাদের দেশে চলে, ফেল লাথি মারবো। এ মালটা কি আছে রে? আমার ডেড
টিয়াড আছে আমাদের ডুবাই গেলে না খরচের খাতা ফেলে দিবে। কি ভাষা পেশ করলি, খরচা মানে কি? হ্যাঁ রে মা, ইয়ে জন তো টাকে। এটা কে জানো না? তোমার জামাই ডুবাইয়ের ডন। এইটা ডুবাইয়ের ডন? তেরম লোটে মাছের মতো ল্যালব্যালে কেন? কোটি ল্যালব্যালে কি আছে রে? মানে বুঝতে পারছ না, তোমাকে একটু স্ট্রং হতে বলছে। স্ট্রং হতে বলছে? যার জন্য এত মিষ্টি লাগাই যে এত আনন্দ আমার, সে শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর জেল ফেরত আসামি হয়ে বাড়িতে ফিরেছি, তাই পাড়া সবাই আমার সম্মান করছে। করবেই তো, বড় মস্তানের বাবা তো। এটা কে? আমি ডুবাইটন কাটা কেষ্টু আছি। ডুবাইটন কাটা কেষ্টু কেন? কি এই দাদা, কেমন আছিস? আমি খুব ভালো আছি। তুই এনেছিস? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। আমার জামাই দুবাইয়ের ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক বিষ ফেরিডন। হ্যাঁ, ফেরিডন না হলে এমন সুন্দর জামাই, এমন সুন্দর রত্ন ছেলে তৈরি করে? জায়গা ভাই, কি জন্য এসেছিস বল? আরে আমি এখানে এসেছি প্রোডাক্ট নিয়ে ডুবাই পাচার করে দিই। ও, এখানকার প্রোডাক্ট ডুবাই নিয়ে যাবে? হ্যাঁ। বল, কাকে পছন্দ? এটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আর হেমালটা খুব খাসা আছে দেখছি। এটাকেই পছন্দ? পছন্দ হয়েছে রে। শালা, তোর পছন্দ তারিফ করতে হয়। পছন্দটা রেখে দি। কত দিবি বল? তুই কত লিবি বল তো? 20 লাখ সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হয়, তোমাদের যদি মানুষ এত সম্মান করে, সবাইকে যদি এত মিষ্টি খাও, তাহলে নিজের মাকে যদি আমি ডুবাইয়ে পাঠিয়ে দিই, তাহলে সবাই আরো কত বড় মোস্তান বলবে। আর আমি যত বড় মোস্তান হবো, তোমাদের তত নাম হবে, সুনাম হবে। চা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। বাবা, তোর মাকে তুই ভিতরে রাতে পাচার করে দিবি না? বাবা, তোর মাকে বাঁচালো। বাবা, তোর মাকে বাঁচা। বাবা, তোর মাকে বাঁচালো। বাবা, তোর মাকে। শুভঙ্কর, বাবা তুই শেষে আমাকে খুন করলি, আমার পাপের প্রায়শ্চিত্তটা পাই দিলি বাবা। ওগো পূর্ণিমা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, ওগো ভারতবর্ষের মানুষ, 2023 সালে তোমরা ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবে, তোমরা ছেলেমেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, মোস্তানি করতে পাঠাবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। শুভঙ্কর, আমি আসছি বাবা। যাওয়ার সময় একটা কথা বলে যাই রে বাবা, তোকে আমি খারাপ পথে নামিয়েছি রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, নইলে উপরে গেলে আমার আত্মা শান্তি পাবে না রে বাবা। তুই তোর বাবাকে খুন করলি। হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা, নিজে চোখে দেখে যাও তোমার ছেলে কত বড় মস্তান হয়েছে। এর থেকে খারাপ কাজ আমি আর খুঁজে পাই। যত খারাপ কাজ করব, তত তোমাদের তত আমার বদনাম হবে, আর আমার যত বদনাম হবে তোমাদের তত সুনাম হবে। শুভঙ্কর, তোমার ছেলে আর শুভঙ্কর নেই, হয়ে গেছে আজ ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে গালাগালি করছে, তুই আমার সম্মানটা বাঁচা? এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানে না। যখন নিজের মেয়েটাকে নিচু পথে নামিয়েছিলে, কোথায় তুলছিল তোমার সম্মান? তুমি মা না হো, তুমি মা জাতির কলঙ্ক। থিম আছে
কিচ্ছু তো না, আমি ভালো থাকবো না, আমি তোর কাপুরুষ নই, বলেছিলাম না পুরুষ হয়ে ফিরবো, হায় রে ভালোবাসা মরণ দশা। এই ভাই এই এই মালটাতে বহুত আচ্ছা আছে দেখছি, তোকে এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে, তোলা সারা দুবাইয়ের মালগুলো আমি দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু খেঁকি কুকুরের যদি নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই তোরা তাদেরকেও পছন্দ করে নিয়েছে। যাক কত দিবি বল, কত নিবি বল তু? 50 লাখ, 60 লাখ দিয়ে দেবো যা। মা দেখো তোমার রত্ন কি তৈরি হয়েছে, দেখো টাকার পাহাড় জমে যায়, আনন্দ হচ্ছে না? আনন্দ করো, আনন্দ করো, যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাও। শঙ্কর আদর করিস না, আমার মা তোকে ভালোবাসে। দাঁড়াও শঙ্কর, এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছো, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছো। এরপর কি চার আছে তোমাদের? 2023 কি চার আছে তোমাদের বলো? কর্তব্য মান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল, এরপর কি চাওয়ার আছে তোমাদের? 2023 বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নিল, এরপর কি চাওয়ার আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এরপর কি চাওয়ার আছে তোমাদের? জামতলায় সত্য ঘটনা, ভাই দাদাকে মেরে মাটিতে পুঁতে রেখেছে সম্পত্তির আশায়, এরপর কি চার আছে তোমাদের? বাপে ভরে গেছে পৃথিবী, মানুষ তার নিজেদের ভোটটাও দিতে পারছে না, তাদের স্বাধীনতাকেও কেড়ে নেওয়া হয়েছে, এরপর কি চার আছে তোমাদের? এটা 2023 সাল, 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান তার বাবাকে খুন করবে, মাকে বিদেশের হাতে বিক্রি করে দেবে, বাপে ভরে গেছে পৃথিবী, উলঙ্গ হয়ে গেছে পৃথিবী, নগ্ন হয়ে গেছে সমাজ। আগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, বসতি আবার উঠবে ঘুরে, আকাশে আলো উঠবে ভরে, চিরন মতবাদ ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড়ে শুভঙ্কর, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ঘরে, চিরন মতবাদ শুভ